আর মুনাফিকের স্থান হলো ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান, একেবারে দুজখর নিকৃষ্টতম স্থান হইল মুনাফিকের থাকা। মাত বুঝলি? এখন বুঝিয়া থাকলে জবাব দেব, আমরা সমাজে মিশা মাত নাই 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 টোটাল নাই না, আছে চুরা চুরি কি বেটা বারসার বেশি কইন বাজারে, ও রবি কোন জায়গা চাইছ রইছে লেফটিনো কয় সিএনজি, আচ্ছা লেফটিনো কি যা সিএনজি চলে একটু আগ্রহ দি বইতে খুশি হইব, দোয়া করবো আপনার দয়া করে একটু আগ্রহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশা মাত আমরা সমাজে আছে নি, মাতকা মিশা সাক্ষী দেওয়া আছে নি, কৌটো খাড়া হয়েছে ম্যাজিস্ট্রেটর সামনে হন কিতাব দরিয়া হয় যাহা বলিব সত্য বলিব, আমার চৌদ্দ চুড়ির মাঝে কুলকে মিশে মারছে। আসলে ঘটনা দিন হেতার বাবর ঘরের আসিল না, ইল মানুষ নাই মাতকা আছে নি। আল্লাহ রসুলে ফরমাই মুনাফিকর আলামত তিনটা, এর মাঝে মারতে সময় মিশা মাতিব, দুই লম্বারে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করব, আমরার মাঝে ওয়াদা ভঙ্গ খারি নাই। মাতকা আপনার কাছে বিপদে পড়িয়া টেকা নিছিল 50,000 20,000 1,000 খালি তারি খালি তারি, ও ভাই কোন দিন দিবে? জানুয়ারির 32 তারিখ, ই বাতি যা তার জীবনে আয় না। না পারতে একদিন গোসাবরের বাজারে ভাইয়া পালবাড়ি বাজারে ভাইয়া কইল মানুষ দুই তিনজন সাম কইলা দিবে নি না দিতে না, বলে রে ভাই ফাললে তো লইলাম নে ওরা লম্বা টাইম দিন দে ভাই, আর দেওয়া লাগতো না কেমন তো দিন দিস যা ইকান উনিয়া খো বাইরে ওলা লম্বা টাইম দিস আল্লাহ তোরে বাসা ইকান তো কয়েকদিন আগে কইলে তো আরো আদায় পাইলাম মনে। আচ্ছা এই সময় ফানা চাইতো আছেন না বলে শোনা ভাই মোল্লাগির দোয়া কর যে মৌতর আগে গুনতা মই দিয়া মরতাম মাতই না কেনে এই কান শুনিয়া আরো উল্টা কুশ নাউজুবিল্লা। আমার ভাই হল ওয়াদা খেলাফ, আমরা যে নবীর উম্মত ই নবীর উম্মতে ওয়াদা খেলাফ করা ঠিক নাই, আমরা নবীর লগে জঙ্গলের পশু বা কেউ তো ওয়াদা খেলাফ করছেন না, আমার নবীর লগে তো কোনো হিংস্র জানোয়ারে ওয়াদা খেলাফ করছে না, আমার নবীও তো কোনো বিধর্মীর লগে ওয়াদা খেলাফ করছেন না। সুবহানাল্লাহ, বিদায়া নেহায়ার মাঝে আল্লামা হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহা নন রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা রাস্তাবা দিয়া টিয়া যাইন, একটা হরিণী এক গাছের নিচে বান্দা আল্লাহর হাবিব রে দেখিয়া হরিণী খান্দে খান্দে ডাকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো ইসলামের নবী আপনি তো রহমতুল্লিল আলামিন, আপনি তো তামাম কুল কায়নাতের নবী। ইয়া রাসূলুল্লাহ এই শিকারী আমারে দরিয়া নিলাইছে, আমার দুধর দুইটা বাচ্চা আমি গাথর মাঝে তুই এখানি তোমার ইসলাম নবী গো, দয়া করি আমার একটু তার জামিন হইয়া দেখা, আমি ওয়াদা দিলাম গো নবী আমি কিছু সময় করবি তো আমার বাচ্চা ইনগুন ধরে জনমর মতো শেষ দুধ পান করাইয়া বাচ্চা ইনগুন ধরে শেষ দেখা করিয়া আমি ফিরিয়া নবীজির খিদমত হইয়া হাজির হই যাই। চিনলে না রে কাফেরেরা চিনলে না মোর নবীজি, পশু পাখি চিনল যারে চিনল বনের হরিণী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল হরিণী সত্যি জবাবে তুমি আমার লগে ওয়াদা দিরায়, আমি নবীন তোমার কারণে ও জায়গা থাড়া থাকম, হরিণী রে তুমি কি তাড়াতাড়ি ফিরিয়াই ভাই আর রাসূলুল্লাহ যে আল্লাহর জাতে আমার কথা কইবার শক্তি দিছেন ও আল্লাহর নামে কসম খাইয়া কই আর আমারে আপনি ছাড়িয়া দেখা জামিন হইয়া নবী গো আমি আমার বাচ্চা ইমন ধরে শেষ দেখা দি আমি ফিরিয়া আইম। সুবহানাল্লাহ, আমার বন্ধু কল কোন কিচ্ছার বই তো না কইয়ান না, পৃথিবী বিখ্যাত সিরতর কিতাব বিদায় নেহায়ের মাঝে হাফিজ ইবনে কাসির আনন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরিণীরে ছাড়িয়া দিছেন জঙ্গলের দিকে, শিকারী বেটা ইহুদি মানুষ
গাছর তলে ঘুমাই থাকছে, ঘুম থনে বৈষময় বাদে উঠিয়া দেখে হরিণি নাই। আমার নবীরে চিনে না জিকায় আপনাকে, আমার হরিণী আসিল হরিণী গেল কই, আমার লাল বেটা হইল হইল না, আমি আল্লাহ রসুলি জানতো তো নবীজির জবান দিয়ে মিশাবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইল, শিকারি আমি তোমার হরিণীরে সারিয়া দিলাইছি, হরিণী আমারে ওয়াদা দিয়া গেছে রে, শিকারি হরিণী ফিরিয়া আইব। বেটা হয় আপনি খেয়েছিনি না, তবে আশ্চর্য বানাইলা যে হরিণী সারিয়া দিলে কি আর হরিণী কোনোদিন ফিরত আইব। আমার নবী কামলিওয়ালা এখন হরিণী ফিরিয়া আইব, আমি ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে ওয়াদা করিয়া গেছি। সুবহানাল্লাহ। আমার ভাই হল মন্দু হল রহমতুল্লিল আলামিন, যখন এইভাবে হরিণী টারে সারিয়া দিলাইলার হরিণী যখন গেল কত বলবা যে আমার নবীরে ইহুদি বেটা উঠিয়া কই মোহাম্মদ হরিণী কি আর ফিরত আইব, হরিণীর বদলা কিন্তু সারা জীবন কুল লাগে, তুমি মোহাম্মদে আমার গুলামে কইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তিত হইল না, এখানে আমার নবী তো এই জমিনের মাঝে কোনো অন্য মানুষের মতো নাই, আল্লাহর হাবিবর আঙ্গুল মুবারকর ইশারায় আল্লাহ সানরে দুই টুকরা করিয়া দে, ই নবী কামলিওয়ালারে আল্লাহ এত দয়া করছেন মায়া করছেন, নবী যে জানেন যে হরিণীটা বেশি সময় যাইত না ফিরিয়া আইব। আমার বন্ধু হল হঠাৎ করে দেখা যায় জঙ্গল চলে হরিণীটা দুইটা বাচ্চা লইয়া আমার নবী কামলিওয়ালার দিকে দৌড়ি দৌড়ি আইতে আছে, বড় করি হইন আল্লাহু আকবার, আরো জোরে হইন আল্লাহু আকবার। হরিণীর ব্যাপারে লেখন, হরিণী যখন জঙ্গলে যায় তখন বাচ্চা ইন্তরে দিকায় রে বাচ্চা তোমরা, আমি মাল লাগিয়ে অপেক্ষা করি, বলে মা ও মা তুমি কেনে এত দেরি করলা গো মা, আমরা যে দুধে কষ্ট হইয়া তুমি মার কি কান মনে উঠে না। মা হরিণী ডাকিয়া কয় রে আমার বাচ্চা আইন, আমি তো শিকারীর জাল বন্দি হয়ে গেছিলাম, আমার শিকারিয়ে দরিয়া লইয়া গেছিল গি, আমি তোমরা লাগি তো আর জীবনে দেখা করার সুযোগ আমি পাইতাম না, আমি আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনের রাস্তা বাই দিয়া যাইতে সময় নবী কামলিওয়ালা নবী দু জাহারে দেখিয়া আমি আল্লাহর হাবিবরে দেখিয়া জামিন লইয়া নবীজির গেস্তনে সময় লইয়া আইছি। এরে আমার বাচ্চাই তোমরা তাড়াতাড়ি তোমরার মার গেস্তনে জন্মের মতো দুধ পান করিয়া লইলাও, আর আমি মারে তোমরা শেষ দেখা দেখি লাও, আর কোনোদিন তোমরার মা তোমরার কাছে ফিরিয়া আইত না। বাচ্চা ইনতে চকুর বানি সারি দে ডাক দিয়া কয় ও মা, এমনিতেই তো তোমার আড়াই আমরা জীবন শেষ হয়ে গেছিল গো মা, যদি তুমি মা ফিরিয়া আইতাই না তাইলে তো আমরা এই গাতর মাঝে উপাস এমনিতেও মারা যাইতাম, মা গো তুমি যাই রাগি, আর যদি তুমি ফিরিয়াও না তাইলে তো এমনিতেই আমরা নাহারে মারা যাইব, মা গো আর আমরা কিছু সময় কুল লাগি দুনিয়ায় বাসিয়া থাকারে প্রয়োজন মনে করি না, যে নবীর আল্লাহ তামাম সৃষ্টি কুল কায়নাতুল লাগি রহমতুল্লিল আলামিন বানাইছেন, মা গো নবীর একটা নজর দেখিয়া যদি জীবন যায় যাও কি মা আমরা দুধ পাল করতাম নাই, তোমার লগই আমরা রে তুমি আল্লাহর হাবিব রে দেখার জোরা সুযোগ খান দিলা। আল্লাহু আকবার। আমার ভাই হল বন্ধু হল মা হরিণী দুইটা দুধের বাচ্চা রে লইয়া যখন জঙ্গল চলে দৌড়ি 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 নবী কামলিওয়ালার কিনারা, হরিণীর মালিকে শিকারি বেটা ইহুদি বেটা আমার নবী কামলিওয়ালার কদম মোবারক তুলে মাতা মোবারক মুখায় সায়ার কই কি জাত মানুষ, জীবনে এত আশ্চর্য মানুষ দেখছি না, এমন মানুষ জীবনে দেখছি না যে মানুষের কথায় বন জঙ্গলের হরিণী পর্যন্ত ফিরিয়াই, হরিণী গুলা আইয়া মা হরিণী দুইটা সামনের পাওরে লম্বা করিয়া আমার নবীজির কদম মোবারকর মাঝে চুমা খায়, মার দেখা দেখি বাচ্চা হরিণী গুলা নবীজির কদম পড়িয়া চুমা খায়,
হরিণী তার বাসায় আল্লাহর হাবিবর গেছে ক্ষমা চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হরিণীর কারণে রহমতুল লিল আলামিন দু জানর বাচ্চা নবী কামলি ওয়ালারে কষ্ট করতে হইছে, আল্লাহর হাবিব আমারে ক্ষমা করে দিবা। আল্লাহর রাসূল ইসলামে ফরমায়, হরিণী তোমার মালিকে আমারে তাগিদ দিছে যে কারণে আমি তোমার অপেক্ষায় আছি। এ মালিক, এই ইহুদি শিকারি তোমার হরিণী তুমি আড়াইলিসলে, তুমি মনে করছো যে হরিণী ফিরিয়ে আইতো নাই, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছিলাম হরিণী ফিরিয়ে আইব, তুমি একটা হরিণী শিকার করিয়া আনছিলা, এখন তুমি বদলা আরো দুইটা মোট তিনটা হরিণী পাইছো, এখন তুমি খুশি হয়ে যাও আর আমারে বিদায় দিলাও। সাথে সাথে ইহুদি মানুষটাই নিজের ভুল বুঝতে পারিয়া নবী কামলিওয়ালার কদম মুবারকের মাঝে ফুলি যায়, আল্লাহর রাসূল ইসলামের মাঝে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি এত সময় আপনারে চিনতাম পারছি না, দয়া করি আপনি আমার জবান দিয়া কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া আমার দুনিয়া আখেরাতে উজ্জ্বলা করিয়া দেখুয়া। সাথে সাথে হরিণী গুলারে সারিয়া দিলাই, ইয়া রাসূলুল্লাহ, যে হরিণীর কারণে আমি ইসলাম ধর্ম পাইছি, এই হরিণীরে আমি সারিয়া দিয়েছি। তাইলে বোঝা গেল না, নিয়ে একটা ফসলেও আমার নবীর লোকে ওয়াদা ঠিক রাখছে। আমরা তো হউ নবীর উম্মত, সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল নবী কামলিওয়ালার উম্মত হইয়া থাকলে তিনটা খাইছিল তো আমরা গেস্ত নেওরাই দিতে হইব, এক লম্বারে মিশা মাত বাদ দিতাম হইব, দুই লম্বারে ওয়াদা ভঙ্গ করা বাদ দিতে হইব, তিন লম্বারে আমানতর খেয়ানত করা বাদ দেওয়া লাগবো, বাদ দিব নি হকা ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন যাইছো না আর আমরার মুখে দি মিশা মাত মাত হকা হকা ইনশাআল্লাহ, মিশা মাত বারইতো নাই, বারইতো নাই, ওয়াদা ভঙ্গ করতাম নি না, আমানতর আমানত কিতা টেকা পয়সার তো আমানত, জবান দিয়া কোনো কথা কেউ আপনার কাছে লুকাইয়া রাখে আওটাও আমানত, যে কোনো ধরনের আমানত রক্ষা করেন যেন আল্লাহ দুনিয়ায় তো ইজ্জত দিবা, বিশেষ করে হাসরের ময়দানে আল্লাহ ইজ্জতই বানাই। সুবহানাল্লাহ। দুঃখের বিষয় আমরা দেশে বহুত মানুষ আমানত তো ভঙ্গ করে করেও মসজিদ মাদ্রাসা টেকা রাখলে ইলাও ডাকাইতাছে হাওগুই খাই না, বিদেশে খান দিলা কইলা হুজুর দয়া করেন যেন হুজুর মানুষের বন্ধু লাখটা টেকা দিছিলাম, এগুলি বাসা আই পর্যন্ত টেকা গুনলেন, খান্দি খান্দি এসে ফুলতলি এতিম খান তুলা হাত দিয়া দিবার কথা কই, আল্লাহর বান্দি আমি নিয়া দিয়াই শেষ, ও হাত দিয়াও গুণ দিয়া শেষ পর্যন্ত কইলা সাবরে ভাল্লে কই জানে ওরে তামার লাই তো আহার ঘটা, আমার বাচ্চা নিন তোর সারা জীবন ওর সামান্য তুলা তুলা করি দোলা করি, আর মানুষটা লম্বা আপা দেখাইয়া ও আদা করিয়া নিছে, আই যখন আমার হক গুণ দেন না ছয় সাত বছর ধরে একটাই হইতাছে, খান দের চিন্তা এলা মানুষ আমরা দেশ নাই শোনা ভাইয়া, নিয় অভ্যাস থাকলে আমরা রাখতাম না বাদ দিতাম, আর কোনো মানুষের হক লইয়া দুনিয়ায় তো নে যাই না জান, আল্লাহর বন্দা যদি মাফ করিয়া না দেয় আল্লাহ মাফ করিয়া দিবানি, আমরা দেশে বহুত মানুষ আছে হজও যায় মানুষের ঠেকা পাই তাটাই হে হজ ইয়া ভাই ইটা হজ দি গিটা করতে রে ভাই, মাতলে কইবা আইয়া দিন কি আর আইয়া দিত, আমি এগুটাই রইতাম সাড়ে পনেরো হাজার এই সাত বছর হজ তো করি শুনছি প্রত্যেক বছর যাই দেড় নাই সাত আট বছর হয়েছে, কোন দিন মরি গেলে কি তা করতে বলি, আমি মনে মনে কই তা হোক হাসরের দিন মই কোনো বিপদ করলে কই মাল্লা ওগুটাই না আছে তোমার কি তা করতে দেড় না ওখান নাই করতাই নি বেজারই জানিবার সব ইয়া আল্লাহ আল্লাহ কবুল করে বৃষ্টির খুব দরকার তোরা ইল্লা দাম বৃষ্টির দোকান লাম্বা দি গেলে মানুষ ক্ষেত খামার নষ্ট হওয়ার করতে চাব না বেজারই রা, আল্লাহর ইচ্ছা যদি বইবার সুযোগ আল্লাহ দিনতে বইবা, আমার ভাই হলে আমি মাতো আসলাম
আল্লাহ কইন আমরা ইসলামের ভিতরে আধা খান ডুবতাম, তিন ভাগ ডুবতাম না পুরাপুরি ভাবে ডুবতাম, না তো কাকিলা ডুবতাম। কারণ পুরাপুরি ভাবে ডুবতে হইলে আমি কিতা করতাম, বলে মিশা মাত মাত দিলে মাত্রই আমি পুরাপুরি ভাবে ডুবতে হইলে খাইতে হইলে কার তরিকা খাইতাম, নবীর তরিকা জুড়ে কই কার তরিকা খাইতাম। আল্লাহ ফরমাইন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করিও না। আমরা কার অনুসরণ করতাম? নবীজির। জুড়ে কই আমরা কার অনুসরণ করতাম? আর নবীর অনুসরণ করলে এটা কার অনুসরণ হইব? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর রাসূলের অনুসরণ করলে এই অনুসরণ হইব কার? মাশাআল্লাহ। আমরা আজকে ঘুমাইতে সময় কার নিয়মে ঘুমাইতাম? আলহামদুলিল্লাহ দুই নম্বরে তিনবার কুল হু আল্লাহ পড়তাম, বলে লাভ কি তৈব, একতম কুরআন শরীফের সওয়াব আল্লাহ তাআলা। তিন নম্বরে দুরূদ শরীফ তিনবার পড়মু, লাভ কি তৈব, জান্নাতের মূল্য দেওয়ার সওয়াব মিলবে। চার নম্বরে দশ বার ইস্তেগফার পড়মু, লাভ কি তৈব, বলে দুইজনের বিবাদ ভাঙানির সওয়াব আল্লাহ তাআলা। চার বার কলিমা তমজিদ পড়মু, লাভ কি তৈব, বলে একটা হজ্জর সওয়াব আল্লাহ আমার আমল নামাত দান করবে। সুবহানাল্লাহ। ও কয়টা আমল? আপনার রুহ তারে শয়তানে কোনো সময় দখল করতে পারতো নাই। বালা বালা জিনিস খাবে দেখবা, স্বপ্নে দেখবা, এমনকি আল্লাহ চাহে তো জমিনও ঘুমাইয়া জান্না তো দেখতে পারেন। সুবহানাল্লাহ। আল্লামা শেখুল হাদিস জাকারিয়া সাহেব তান কিতাবও আনছেন যে সাহাবি হলে দুনিয়ায় স্বপ্নে দেখতা জান্নাত পর্যন্ত দেখিলে। আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে হযরত সাইয়েদিনা আবু বকর সিদ্দিকরে প্রতিদিন আগে আগে সালাম দিতা। একদিন হযরত আলীর লগে আবু বকরের দেখা, আবু বকর আর আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে সালাম দেইন না। সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু ও পারো গইয়া তাইন সালাম দিছেন। এর বাদে নবীজির দরবারে গিয়া বিচার প্রার্থী হইছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলী আমারে ডেইলি আগে সালাম দেই না, আজকে দিছেন না, আমি জানি না তান্দে আমি কোনো কষ্ট দিছিনি। নবীগ আলীরে জিকাইয়া দেখা ওখানটা যে আমি যদি কোনো কষ্ট দিয়া থাকি, আমার ভাই আলীরে আমি কোনো কষ্ট হচ্ছে আমি জানি না, কিতার লাগি তাই না আজকে আমারে আগে সালাম দিলে না, তান্দে তো বহুত চেষ্টা করিও সালাম দেওয়া যায় না, তাই না আগে সালাম দিলেন। সুবহানাল্লাহ। তুমি তো একজন মুসলমানের মাঝে এক উজ্জ্বল ব্যক্তি, ও আলী, আল্লাহ তোমার বড় ইজ্জত ওয়ালা মানুষ বানাইলা। আলী, তুমি তোমার মুরব্বী আবু বকর সালাম দিতায়, তুমি তো দিতায় কারণ তুমি বয়সে ছোট, তাই তোমার মুরব্বী। আলী রে, তোমার ভাই আবু বকরে বিচার প্রার্থী হয়েছেন, তুমি কেনে আজকে তান্ডে সালাম দিলা না, তাই তোমারে আজকে কেনে আগে সালাম দিদা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, নবী গো যদি সুযোগ দেন গো নবী, আমি একটা কথা কইতাম স্যার। আমরা হারবার হইলা আনিস নিস দিস না, পাতই না উঠে লগে লাইতে খালি ফেগেটা দিব আর বার করব কই, বাইজা 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 আমি দিয়া কিও দিত, তোমারে ওরা নিবলা করে মাতিয়া, মাতই না। আল্লাহর রাস্তে নবীর উম্মতের মাঝে শ্রেষ্ঠ গুণ, এই দুইটা গুণ যার মাঝে আছে এই নবীর উম্মত হইলা শ্রেষ্ঠ উম্মত। দূরে কই সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি এই স্বপ্নটা দেখলাম, স্বপ্ন দেখি আমার মনের মাঝে আইল, আল্লাহ যেহেতু আমারে মায়া করিয়া এই জান্নাতের নূরের বালাখানা দেখাইছেন, নিশ্চয় আল্লাহ আমারে জান্নাতের এই বালাখানার মালিক বানাইবা। নবী গো, আমি এই বালাখানা দিয়া তো একলা শান্তি পাইতাম না,
এই বালাখানাতে আমি একলা তাকিয়ে আরাম পাইতাম না গো নবী। এই কারণে আমি আমার ভাই আবু বকর আজকে আমি আগে সালাম দিবার সুযোগ করিয়া দিলাম। যদি আজকে তাই না মারে আগে সালাম দিলাম, তাইলে আমার এই বালাখানার মাঝে জান্নাতের সেই বালাখানার আমার সঙ্গী হিসাবে আমার ভাই আবু বকর আল্লাহ আমার লগে দিবা। এরা কপাল কেমন সুবহানাল্লাহ, এরা আমল কেমন আছে, সত্যি করে কক্কা চাই। এরা ঘুমাইলে আল্লাহর জান্নাত দেখতা, আর আমরা ঘুমাইলে কিতা বলে তাই সব নে লন্ডন গিয়া বিয়া করতা। মাথায় না কেন আমরা ঘুমাইলে খালি আজে বেজে যত তা আছে দুনিয়ায় রোতা দেখার লাগি যাই। আমার ভাই এখন আমরা ঘুমাই মুখার নিয়মে নবীজির নিয়মে জুড়ে হোক, আমরা কার তরিকায় ঘুমাইমো নবীর তরিকা, নবীর অনুসরণ করি আমরা ঘুমাইব। আইস্তনে ডাইন খাতে ঘুমাইব, ঘুমাইবার আগে পাঁচটা আমল করব, আর পারলে অজু গান করিয়া ঘুমাইব। রাজি আছে নেই হক ইনশাআল্লাহ। আচ্ছা দুই নম্বর হইল খাইতে সময় খাওয়ার নিয়মে খাইতাম, মাত্র কুয়া না মুরগা আসলে খান খাইতাম। আমরা নু মুরগোর লাগান খাই দেখুন জানো, আমরা দেশ একটা মানুষে খাইন দেখুন দেখছেন মুরুগ ছিলেন তো মাত্তা নাই মুরগোর খানি একদিন দেখছেন নি। হায় হায় দুনিয়ায় বালা একেবারে খালি নিরা চাল দিয়ে দি বাদ চারটা নিয়ে বললো দেন মুরগ বলল মুরুগ শোনাবা কিনে একটু সুন্দর করে খাইও ভাল লাগিও না মা তুন বলি মাত্তা নাই মা তুন বলি তার বাপর মুর যত সময় ট্যাং দিয়ে আশ্রাইছে না অত সময় খাইত না মাতো কা। এই দানিং আমরা দেশের মুসলমান হলার খানির মাঝে দেখুন যেন তাইছে সেন্টার অবধি গেলায় ঘুমাই গো এমপি যাবে খাইরা না চেয়ারম্যান যাবে খাইরা না তাই চারটা খাইয়া রাখিছে বিচারার কিবা পেট গাঞ্জা আছে বাবা ডেইলি আপনি বলে খাইতে খাইতে আর মেশিনে টানেন না ইচ্ছে হইল দিন না বলে আমিও লাগিস্তান নিয়ে আমি বেটা লেখা মাথায় না দিই খাই রে ও তা খাইছিল তো আমরা বাদ দিত খাইতে সময় কমাইয়া খাইতাম, যদি খাইতাম বাড়ি তিন শের চাউলের বাদ খাইতাম এক শের চাউলের বাদ মা পুতনি খাইতে সময় খানি পেটর তিন ভাগের এক ভাগ খাইতে হইতাম জুড়ে হক সুবহানাল্লাহ। আর ডাইনে তো একটু খেয়াল করো গা ডাইনে তো না খাইতাম আল্লাহর নাম দিয়ে শুরু করতাম আল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ করতাম। রাজি আছেন বাসা এখন খাইতে সময় আঙ্গুল চুষিয়া খাইতাম প্লেট মুসিয়া খাইতাম ডাইনে তো না খাইতাম মনে থাকবানি না মাঝগান তো না গাপ্পা শোনাও আইয়াইনি পুরুষ হইয়া থাকলে ঘন্টার উপরে লঙ্গি প্যান্ট পায়জামা পিনতাম, নাবির উপরে থাকতো ঘন্টার উপরে থাকতো, আর মহিলা হইয়া থাকলে একেবারে মাটি সোয়াইয়া প্যান্ট পায়জামা পিনতাম নাকি দা। ইদানিং আমরা দেশের মানুষ উল্টা চলার বেটিনতে বিন্দন চুলিয়া আর বেটাইনতে বিন্দন একেবারে জুতার মাঝে আরো আটাত হক আসা কইয়া না মিশা কইয়া আল্লাহর আস্তে ইটা খাইছিল চাল জানো। আমার ভাই এখন দুনিয়ায় মুমিন মুসলমানে যে কাম করবো যদি নবীর তরিকায় করতে পারে এইটা এবাদত হইল জুড়ে হক সুবহান। চুল কাটতে সময় পয়সা দিয়া চুল কাটলাম ই চুল কাটাই গু নবীর তরিকার চুল কাটো হইতো না ইচ্ছা মতো শয়তানের চাওলা খান হইতো আমরা দেখা যায় চাইরে গেল সাফ করিয়া মাঝখানের ডুফির বাসা ইনা ইয়া ডুফি বইয়া ডিম পাঠতো কত আশা কইয়া না মিশা কইয়া ফ্যান্ট একটু বিন্দিছে তো একটু টাইট ফিট ইয়া আল্লাহ বইবার কুদরত নাই তো ইয়া আজাবি গু ফিনতে খেলে শোনা ভাইয়া নি নবীর তরিকার লেবাস ফান ফিনদিবে আল্লাহ তৌফিক দিত হোক আমিন জুরে হতে আমিন। আমি ও পড়ছিলাম আল্লাহ ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ও ইমানদার হল তুমি তাই ইসলামের ভিতরে পুরা পুরি দাখিল। আপিল মেঘে অসুবিধা হয় খান্দাত মসজিদ আছে ইনশাআল্লাহ সাত তোষি বান্দা যোগ্য আলিম হল ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার কথা আনলে আমি শেষ করিয়া আমি যে কথা বুঝাইতাম চাইছি জানি না কিছু টইল বুঝছ জান্নাত যাইবার লাগি জবাব জবাব তিন জান জান্নাত যাইবার লাগি
সুবিধা হল আল্লাহ আমরা রে কম দিছি না বেশি দিছি, শোনা ভাই না তুলিয়া হোক কম না বেশি, কম না বেশি, এখন যদি বেশি দিয়া তা হয় না, আর আমি যদি জান্নাতও যাইতাম না পারি তাইলে আমার কপাল পালা না খারাপ, হ্যাঁ আমার মতো তোবাগা কপাল বুড়া আর কেউ আছে নি, আমার তকদির বলা না খারাপ, ইনা তকদিরে দুশিয়া লাভ নাই আমল ঠিক করতে, ঠিক না ঠিক না, আমার বদনসিবির কারণে যেন আমি দুজকি না হই, এবার যদি দুজকি না হইবার ইচ্ছা থাকে আপনার জীবনে খাইতে সময় পিনতে সময় চলতে সময় গাড়ি তো বাড়ি তো যে অবস্থা হোক দুনিয়ার যে যাইনি অন্য মনে রাখতাম আমি একজন মুসলমান, আমার মালিক আল্লাহ, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যে কাম করব আল্লাহর হুকুম নবীর তরিকা করব, যদি আমার জীবনের সবটি কাম ব্যবসা বাণিজ্য চলা ফিরা খেত খামার বিয়া শাদী দুনিয়ার প্রত্যেকটা কাজ যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো হয়ে যায় তে আমি ইসলামের ভিতরে পুরাপুরিভাবে ঢুকে গেছি, আর ইসলামের ভিতরে যদি ঢুকিস্তাম বাড়ি তাইলে আমি বিশ্বাস করি ইসলামের পতাকা আমার গেছে তাহার কারণে একদিন আল্লাহ আমার খুশি হইয়া জান্নাতি বানাই দিবা, সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমারও তৌফিক দেন আমার ভাই অন্তরেও তৌফিক দেন, হোক আমিন। অন্য আমার শামিম ভাই নাজিম ভাইও কইছা যে আপনারারে শুনাইতাম আগামী বছরের মাহফিলের লাগি কোনো ভাইও যদি খুশি মনে কিচ্ছু হইনি প্যান্ডেল মাইক পোস্টার সিন্নি সাউন্ড টাউন, আমি মাত্র দুইজন মানুষ চাই, মাত্র দুইজন, বাকি গেলার দেখাই।